নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তখন সকালবেলা, সকাল প্রায় 9টা বেজে গেছে গা তো, আর এখনকার যে শীত আর যে কুয়াশা, মানে বোঝাই যায় না যে সকাল 9টা 10টা বেজে গেছে। আপনাকে একটু কুয়াশাটা দেখাই যে কিরকম কুয়াশা পড়ছে আমাকে ওই জায়গায়। এই দেখেন বাড়ির সামনে কিচ্ছু দেখা যায় না, আর এই যে পাশে এসে বাড়ি ঘর, ওই দেখেন তাও কত কুয়াশা, মানে এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না। একটা মানুষ যদি হাইটা যায় দেখা যাইব না এরকম। আর এরকম কুয়াশার মধ্যে সকালবেলায় উঠে কাজকর্ম করাটা অনেক কষ্টকর হয়ে যায়। এত কুয়াশা পড়ছে যে বাহিরের কোনো কিছু তো দেখা যায় না, ক্যামেরায় ধরতে গেলেও ক্যামেরা কাঁপে, দেখা যায় না। সকালবেলায় উঠছি, উঠে একটু এদিকে আসছি দক্ষিণমোড়ে, এমন এসে দেখি যে এরকম কুয়াশা। কইলাম যে তাহলে আপনাকে একটু দেখাই, অনেকেই কুয়াশা দেখতে চান, কিন্তু কুয়াশা দেখতে চাইলে কি হইব, কুয়াশার মধ্যে তো কিছুই দেখা যায় না, শুধু সাদা হয়ে গেছে গা। একটা গাছপালা কিচ্ছু দেখা যায় না, সরিষা ফুলগুলাও দেখা যেতেছে না। আর এখন শীতের মধ্যে সারাদিন এরকম থাকে, রাত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তারপরেও এই কুয়াশা কাটে না। এই অল্প একটু কাটে, এখন যেরকম একটু বেশি দুপুরের দিকে আর একটু কম থাকে, কিন্তু আবার রাত যখন সন্ধ্যা হয়ে যাব তখন আবার এরকম হয়ে যাব। রাতে তো ঘর থেকে বেরোনো যায় না, এত ঠান্ডা পড়ছে আমাদের এদিকে। রাতের বেলায় ঘর থেকে বেরোনো যায় না, বাতাস যেরকম বাতাস ওরকম শীত, মানে কি বলবো, এরকম ঠান্ডা মনে হয় এর আগে কোনো সময় পড়ে নাই। এই বছর আমাদের এইখানে যেরকম ঠান্ডাটা পড়ছে, এই যে এই পাশে দেখেন, এই পাশের যে বাড়িটা, কুয়াশার জন্য বাড়িটা দেখা যেতেছে না, বাড়ি আছে নাকি আছে বোঝা যাইতেছে না, এরকম কুয়াশা। লিখন আইছে সকালবেলায় জহিরুলের সাথে খেলতে, তাই লিখন রাইছে ডাক দিতে, কারণ এখনো খায় নাই কিছু, এই জায়গায় এসে বল খেলতেছে। বাচ্চা পোলাপানের তো শীত নেই, সকালবেলা ঘুম থেকে উঠে এসে পড়ছে খেলাধুলা করতে, দৌড়াদৌড়ি করতেছে। লিখন রে ডাক দিয়ে এসে বললাম, কয় আমার এখনো খিদা লাগে না, আমি পরে খামু। তখন বাড়িতে যাই, ওই গাবল লিখনের বাবার পায়ে একটু সমস্যা হয়েছে, যাই দেখি যে কি করতেছে। বাড়িতে এসে বসছি, ওই যে রুগী বসে রয়েছে, পায়ের মধ্যে তেনা বেঁধে, কিসে পায়ে, পায়ের মধ্যে কমি হয়েছে না বাবা, ওহ জায়গা কে ওহ কতখানি নেই, তোমার নাকি গপ্প করলো। হ্যাঁ আমাকে মাছ ধরা প্লেয়ারের পায়ে হইলো কমি হয়েছে, মাছ ধরতে গেছিল না ওই কয়দিন, কেদার মধ্যে নাই ম্যা, পায়ের নখের ভিতর দিয়ে কেদা ঢুকছে, তারপরে এখন হলো ওই জায়গায় মনে হয় কুনি হয়ে গেছে, এখানে পা ব্যথা হয়ে রয়েছে, পা ব্যথা হয়ে ফুইলে রয়েছে, ফুইলে ব্যথা হয়ে রয়েছে, না হাঁটাহাঁটি করা বন্ধ হয়ে গেছে গা। কতটা বেজে গেছে, আচ্ছা থাকো তুমি দিলে, আমি আশমুরগিরি সাইডা দিয়ে আহি, লিখন আইসে আবার, আমি আমি আইসি এই পাশ দিয়ে, লিখন আবার এই পাশ দিয়ে আইসি, দুই পাশ দিয়ে তো যাওয়া যায় রাস্তা। আমি আমাকে বাড়ির উপর দিয়ে আইসি, ও আইসা আবার আরেকজনের বাড়ির উপর দিয়ে, আমার আগে হয়ে পড়ছে,
আমি হাঁস মুরগি ডিসাইডে দিয়ে তারপরে লিখন রে খাওয়াইয়া নই, কত বেলা হয়ে গেছে খাওয়ামো। থাল বাসন ধুই, তুই বয়টা থাল ধুই নাই, এত কুয়াশার মধ্যে সকালে উঠতেও ভালো লাগে না, এত কুয়াশায় যে উইছে যে কাজ করবো একদম, এমনি লাগছে ঠান্ডা, কাশতে কাশতে দুম বন্ধ হয়ে যায়। ওষুধ খাইতেছি, আগে থেকে একটু কমছে কাশ, সেই জন্য বেশি সকালে উঠে আর কি কাজ করি না। তোমার হারবো না, এই কারণে আর কি আমাকে সকালবেলা উঠি সকালেই, কিন্তু কাজ করতে করতে একটু বেলা হয়ে যায়, কারণ এখনকার যে শীত আর যে কুয়াশা, এই শীত কুয়াশার মধ্যে মনে হয় যে না খালি থুবি একখানে বয়ে থাকি, কোনো কাজই করতে ইচ্ছা করে না, তারপরেও করতে হয়। আর হাঁস মুরগিগুলারে সাইডা না দিলে তো ওরা আবার খাইতে পারবো না, তো ওগো সাইডা দিয়ে আহি, ওগো খাইবার দিয়ে আহি, তারপর এটা থাল বাসন তুই তৈব, আবার রান্নাঘরের কিছু কাজ আছে ওগুলাও করতে হইব, আবার দুপুরে রান্না করতে হইব, মানে একটার পর একটা আসেই, সময় মতো কাজ শেষ না করলে তো আবার দেরি হয়ে যায়, এদিকে আবার দিনও ছোট, ওইদিকে যে দেরি হয়ে গেলে ওইদিকে সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি। কালকে রাত্রে মনে হয় 3টা নাকি 4টা বাজে না, রাত 4টার দিক থেকে যে পায়ের ব্যথা শুরু হয়েছে, এখন পর্যন্ত আর ঘুমায় নাই, তখন ঘুম থেকে উঠছে, তখন ঘুম থেকে উঠে তারপর থেকে খালি কুকাইতেছে, খালি কুকাইতেছে। পরে ওই যে বিষ হাত দিয়ে ধরে রাখছিল, ই করতে পারে না, ব্যথায় সহ্য করতে পারে না, পরে তারপরে আবার ওই যে ই দিয়ে বাইন্দা রাখছে, বাইন্দা রাখছে শক্ত করে, কই ব্যথা করে খালি। মুরগি বর্তমানে অনেকটা মুরগি গেলে হয়েছে, খেতে দাও যাই কোন মুরগি বুত্তা কোন শীতের মধ্যে জল জাতি হলো না, হাত পা নীল হয়ে থাকে এত শীতে, গরম তো শীতে কোনো কাজও করতে ইচ্ছা করে না। শীতের দিনে নাকি কয়েক দিন ছুটি পাইলে কাম আছে না, বাতাস তারছে কাপ ছুটি ভালো গেছে, এমনি তো কুয়াশা তার মধ্যে ঠান্ডা আবার বাতাস আছে, তো আমার সকালের কাজকর্ম মোটামুটি শেষ। লিখনের বাবার পায়ের ব্যথাটা একটু বাড়ছে, এই কারণে আর ভিডিও করতে পারি নাই, সে চলে গেছে হলো মির্জাপুর ডাক্তার দেখাইতে, পরে বললাম যে আর ই করার দরকার নাই, তো ডাক্তার দেখে আসোগা। আর আমার এই জায়গায় একজন জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে, তো এই জায়গায় একটা গোটার মতো হয়েছে, জানি না কি হয়েছে, একটুই হয়েছিল, পরে চিমটি দিছি ই উঠে গেছে গা, তারপরে এরকমই শক্ত হয়ে রয়েছে, তাছাড়া আর কিছুই না, এই যে চিমটি দিলে উঠে আসে। আর হাতের মধ্যে যে দাগ হয়েছে, ওই যে বলছিলাম যে একবার গরম তেল পড়ছিল, গরম তেল পরে ঠোয়া পড়ছিল, তারপর থেকে আর কি দাগ হয়ে গেছে, এখন আস্তে আস্তে
শুকিয়ে গেছে আস্তে আস্তে, দাগটা আর কি যাইতে সময় লাগবো, তাছাড়া আর কিছু না। দাগ যাইতে দেখি কতদিন লাগে, তাছাড়া আর কিছু না। আর লিখনের বাবা যেহেতু ডাক্তার দেখাইতে গেছে, দেখি হাসপাতাল থেকে আসার পরে কি কি ওষুধ দেয় না দেয় কি করে। মির্জাপুর গেছে, ওই পায়ের কুনিটা আর কি একদম পাইকে গেছে গা, পাইকে যে ব্যথা, কারণ ব্যথায় আর সহ্য করতে পারতেছিল না, এই কারণে পরে গেছে মির্জাপুর গেছে ডাক্তার দেখাইতে। এখন আসুক, বাড়িতে আসুক, তারপরে দেখি যে কি অবস্থা। তো এই যে আমাকে লিখনের বাবা এসে পড়ছে মির্জাপুর থেকে ডাক্তার দেখিয়ে, তো পায়ের পায়ের অবস্থা কি, ডাক্তারে কি কইল? দেখি কতটি ওষুধ দিছে, মেলা আবার ভিতরে দাও কে। চোদ্দ পরে ষোল আঠারো বিশটা ওষুধ দিছে একই পায়ে এমন কুনি বানাইছে ব্যথার জন্য, আনতে হইলো অ্যান্টিবায়োটিক ওষুধ। কতদিন খাইবার কইছে? মোজা নিয়েছ, ভালো হয়েছে। লিখনের মোজা আছে, তাও শীতের দিনে লাগে, আরেক জোড়া আনছ, ভালো হয়েছে। শীতের দিকে আছিস, গরমে পড়বো নাকি? এই বড় হইব, বড় হইলো কইছে নেতো, এই পাপ গুরু বন্ধ তো রূপ শীতের দিনে নিগা গো। এই এক বিশ নাই নাও না, আমি ওই প্লেট নিয়ে আহি, তুমি তো আবার ই গরম নাও করে দিও। রুটি নিয়ে আইছে এলিফানের জন্য খাওয়ার জন্য, কত দি আনছে তোমার নিগা? একলা আনছে না আমার নিগা আনছে? তো লিখনের বাবার ওষুধ তো নিয়ে আইলো, এখন ওষুধ খাই দেহ পায়ে কি মন অবস্থা। কালকে না হুয়াই আসলে এটা পরে, এটা পরে হুয়া চাল কি বলবো, তো শীত কুলাই না আসলে, শীত পড়ছে প্রচুর। তো ভিডিও আর বড় করবো না, লিখন এখন খাইবো, আজকের ভিডিও এ পর্যন্ত, তুমিও খেয়ে খাও। ওটা খুলে দাও লিখন রে, তখন খাওয়া দাওয়া করুক। ভিডিও এই পর্যন্তই রাখি, ভিডিও কেমন লাগলো জানাইবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।